আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। সরকার তথ্য ফাঁস করে জাতিকে অরক্ষিত করে ফেলেছে বললেন রিজভি। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে বিএনপির আঁতাতের অভিযোগ ওবায়দুল কাদেরের। কারাগারে যেতে ডিসির কার্যালয় ভাঙচুর সেই যুবক রিমান্ডে। এদিকে রাষ্ট্রে 27 লাখ টাকা ফেরত দিলেন সাবেক স্পিকার জামির। কাউন্সিলর নিয়ে অনুনূরের পক্ষ যাবেন না কিবরিয়ার অনুসারীরা। এবং সর্বশেষ জানাবো, সরকার পতনের এক দাবিতে বিএনপির আন্দোলনে ঘোষণা আসছে বুধবার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রিজভি বলেছেন, বর্তমান সরকার জনগণের ব্যক্তিগত তথ্য ফাঁস করে দিয়ে পুরো জাতিকে নিরাপত্তাহীন ও অরক্ষিত করে ফেলেছে। রোববার 9 জুলাই সন্ধ্যায় রাজধানী নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভি বলেন, কর্তৃত্ববাদী দুঃশাসনের উপর দেশি বিদেশি চাপে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে সরকার। দেশ বিদেশের গণতন্ত্রকামী মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সরকার। দেশি কিংবা বিদেশি হোক না কেন, যারাই গণতন্ত্রের পক্ষে কথা বলে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলে, তারাই জনগণের বন্ধু। রিজভি বলেন, বর্তমান সরকার পানিতে হাবুডুবু খেতে খেতে জনগণকে বিভিন্ন বার্তা দেওয়ার চেষ্টা করছে। গত 14 বছর ধরে ক্ষমতা কক্ষিগত করে নিজের গোষ্ঠীর স্বার্থে এক নজিরবিহীন স্বৈরাচারী মডেল তৈরি করেছে, আর এজন্য দেশের সার্বভৌমত্বকে বিপন্ন করে দেশের স্বাধীন অস্তিত্বকে হুমকির মুখে ঠেলে দিতেও তারা দ্বিধা করেনি। গণতন্ত্র, মানবাধিকার, ন্যায় বিচার, সুশাসন, জনগণের নিরাপত্তাকে বদলিত করা হয়েছে গুমখনির সংস্কৃতি বিস্তার ঘটিয়ে ব্যাংক লুট, টাকা পাচার, ব্যাংকের টাকা আত্মসাৎকারী ও ঋণ খেলাপিদের দিয়ে ক্ষমতাসীন বলয় তৈরি করেছে সরকার। এটি বর্তমানে আইন প্রশাসন অর্থনীতি নিয়ন্ত্রণ করছে। যারা ব্যাংক কেলেঙ্কারির হোতা, তারাই তাদের দলীয় নেতা বা সংসদ সদস্য কিংবা মন্ত্রী ও উপদেষ্টা। বাংলাদেশে সন্ত্রাসকে করা হয়েছে মহামান্ডিত। সন্ত্রাসীরা ক্ষমতার প্রশ্রয়ে সমাজের প্রভু হয়ে উঠছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে বিএনপির আঁতাতের অভিযোগ ওবায়দুল কাদেরের। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে বিএনপির গোপন আঁতাত রয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সই করার বিবৃতিতে ওবায়দুল কাদেরের এই অভিযোগের কথা জানানো হয়। বিবৃতিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিএনপির এক নেতার সঙ্গে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার বৈঠকের খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। এ ধরনের দেশবিরোধী অপতৎপরতার সঙ্গে বিএনপি সর্বদা জড়িত থাকে। অন্যদিকে ফিলিস্তিনি জনগণের মুক্তি আন্দোলনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোচ্চার ছিলেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ফিলিস্তিনের জনগণের আইনগত অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার রয়েছেন। ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের স্বাধীনতার রজত জয়ন্তী উদযাপনে ফিলিস্তিনের তৎকালীন প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতকে আমন্ত্রণ জানিয়েছিলেন শেখ হাসিনা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভ্রান্তি সৃষ্টির জন্য ইসরায়েলি প্রযুক্তি ব্যবহার করে বিরোধী দলের নেতাদের ফোন হ্যাক করার পরিকল্পনিক বক্তব্য প্রদান করেছেন। একজন রাজনৈতিক নেতার এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য অত্যন্ত লজ্জাজনক। বিরোধী দলের নেতা কর্মীদের ফোনে আড়িপাতার অভিযোগে বিষয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, মির্জা ফখরুল ফোন হ্যাকের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ উপস্থাপন করতে পারেননি। কার ফোন হ্যাক করা হয়েছে তথ্য প্রমাণসহ তা উল্লেখ না করে এরকম একটি স্পর্শকাতর বিষয়ে ঢালাও মন্তব্য করা বেআইনি। বিএনপির মহাসচিবের মন গড়া এই বক্তব্যে তাদের চলমান অপপ্রচার ও গুজব, সন্ত্রাসের ধারাবাহিকতা, ভুয়া বানোয়ার তথ্য দিয়ে দেশের জনগণ ও বিদেশিদের প্রভাবিত করার জন্য তার ষড়যন্ত্রমূলক অপতৎপরতায় লিপ্ত রয়েছে। কারাগারে যেতে ডিসির কার্যালয় ভাঙচুর সেই যুবক রিমান্ডে। ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের কক্ষে দরজা জানালা সহ আসবাবপত্র ভাঙচুর করা নাসিরউদ্দিন নামের সেই যুবকের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রমেশ কুমার দাগার আদালতে তার রিমান্ড শুনানি হয়। গতকাল সকালে বেলচা হাতে জেলা প্রশাসকের কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালান নাসিরউদ্দিন। এ ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার পর জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস রমেশ কুমার দাগার আদালতে হাজির করা হয়। শুনানি শেষে জিজ্ঞাসাবাদের জন্য তার রিমান্ড মঞ্জুর করেন বিচারক। মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই হিরণময় চন্দ্র এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলায় বলা হয়, শনিবার সকাল 8:30 দিকে ওই যুবক পলাপ শিবল গেট দিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে ঢোকেন। পরে তিনি বেলচা দিয়ে বিভিন্ন কক্ষের জানালা, গ্লাস ও দরজায় আঘাত করতে থাকেন ও ব্যাপক ভাঙচুর চালান। 8 থেকে 10 মিনিটের মধ্যে ওই যুবক জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবেশ করে অদম্য বাংলাদেশ কর্নার জেলা প্রশাসকের কক্ষ, সভাকক্ষ, অতিরিক্ত জেলা প্রশাসকের কক্ষ ও প্রশাসনিক কর্মকর্তার কক্ষ সহ অন্তত 12টি কক্ষের জানালার কাঁচ ভেঙে ফেলেন। নিজের ছাকা প্রিন্টার মেশিন ও চেয়ার ভাঙচুর করেন তিনি। পরে সদর থানার উপপরিদর্শক মামুনুর রশিদ আশেপাশে থাকা অন্যদের সহযোগিতা নিয়ে নাসিরকে ধরে ফেলেন। রাতে জেলা প্রশাসকের কার্যালয়ে নজির রেজওয়ানুল ইসলাম বাদী হয়ে ঠাকুরগাঁও থানায় মামলা করেন। রাষ্ট্রের 27 লাখ টাকা ফেরত দিলেন সাবেক স্পিকার জমির। রাষ্ট্রের 27,86,364 টাকা ফেরত দেওয়ায় সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারকে 5টি দুর্নীতি মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। এই টাকা তিনি স্পিকার থাকাকালে চিকিৎসার জন্য তুলেছিলেন। তার আইনজীবী ব্যাংকে পেমেন্ট স্লিপ জমা দিলে রোববার ঢাকার বিশেষ জজ আদালত 7-এর বিচারক প্রদীপ কুমার রায় মামলা থেকে অব্যাহতির আদেশ দেন। দুদকের পাবলিক প্রসিকিউটর রেজাউল করিম রেজায় তথ্য নিশ্চিত করেছেন। দুর্নীতি দমন কমিশন দুদক 2010 সালে 28 ডিসেম্বর জমির উদ্দিন সহ 3 জনের বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেছিল। অন্য 2 অভিযুক্ত হলেন সাবেক ডেপুটি স্পিকার আক্তার হামিদ সিদ্দিকী ও সংসদ সচিবালয়ের সাবেক প্রধান হিসাব রক্ষক কর্মকর্তা আশরাফুল ইসলাম। মামলার এজারে বলা হয়, জমির উদ্দিন সরকার বিদেশি চিকিৎসার নামে প্রায় 27,86,000 টাকা উত্তোলন করেন। স্পিকার হিসেবে তার ক্ষমতার অপব্যবহার করে তিনি নিজেই এর অনুমোদন দিয়েছিলেন। 2012 সালে 7ই নভেম্বর 3 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। 2013 সালে 30 মে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক জহিরুল হক তাদের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন। ওই আদেশের পর জমির উদ্দিন সরকার মামলাগুলোর বিচার কার্যক্রম বাতিল চেয়ে পৃথক 5টি রিট আবেদন করেন। শুনানি শেষে হাইকোর্ট এক রায় বলেন বিচার কাজ চলবে। এরপর জমির উদ্দিন সুপ্রিম কোর্টে আপিল করলে হাইকোর্টের আদেশ বাতিল হয় এবং 5টি মামলা বাতিল করে তাকে সরকারি অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেন আপিল বিভাগ। আপিল বিভাগে দেওয়া আদেশের পরিপ্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ আদালত 7 প্রতিবছর 12ই মার্চ আজকের মধ্যে অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেন। আজ অর্থ ফেরত দিয়ে মামলা থেকে রেহাই পেলেন প্রবীণ এই পার্লামেন্টারিয়ান। কাউন্সিল নিয়ে অনর নুরুলের পক্ষে যাবেন না কিবরিয়ার অনুসারীরা। গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হকের সমর্থকদের ঘোষিত দলের প্রথম কাউন্সিল আগামী সোমবার। দলের আহ্বায়ক রেজা কিবরিয়ার পক্ষের নেতাকর্মীরা কাউন্সিলে অংশ নেবেন না, তারা কাউন্সিল পেছানোর দাবি করেছেন। তারা কাউন্সিলের দিনে বিক্ষোভ কর্মসূচিরও ঘোষণা দিয়েছেন। রোববার দুপুরে রাজধানী পল্টনে অবস্থিত গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দেখা যায় নুরুল হকের অনুসারী কেন্দ্রীয় কমিটির নেতারা উপস্থিত আছেন। দলের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায় কাউন্সিলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন হবে। দলের গঠনতন্ত্র অনুযায়ী উচ্চতর পরিষদের 8 সদস্য পদে ভোট হবে। সরকার পতনের এক দাবিতে বিএনপির আন্দোলনের ঘোষণা আসছে বুধবার। 12 জুলাই বুধবার ঢাকায় সমাবেশ করে সরকার পতনের একদফা আন্দোলনের ঘোষণা দেবে বিএনপি। ঢাকার নয়াপল্টনে দলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করেছে দলটি। বিএনপির সঙ্গে যোগপথ আন্দোলনে থাকা দল ও জোটগুলো একই দিন ঢাকার বিভিন্ন পয়েন্টে সমাবেশ করে একদফা আন্দোলনের ঘোষণা দেবে। বিএনপি ও তাদের সমমনা দলগুলোর একাধিক কেন্দ্রীয় নেতার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। এদিকে রোববার বিকেলে রাজধানী নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাংগঠনিক যৌথ সভায় দলটি ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক আমানুল্লাহ আমানুর বিষয়ে কথা বলেছেন। 12 জুলাই থেকে নতুন পর্যায়ে আন্দোলনের ঘোষণা আসছে বলে জানান আমানুল্লাহ। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, 12 জুলাইয়ের সমাবেশে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে আপনাদের আসতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। সেখান থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন পর্যায়ের আন্দোলনের ঘোষণা দেবেন।